হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু SDBIO লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, 2023 মাধ্যমিক লাইফ সায়েন্স পরীক্ষা যারা দেবে তাদের জন্য আজকের এই টেস্ট পেপারের যে প্রশ্নপত্র দেব সেটা কিন্তু খুব একটাই ভাইটাল প্রশ্নপত্র, কারণ যারা টেস্ট দেবে তাদের জন্য তো ইম্পর্টেন্ট থাকছেই। যারা 2023 মাধ্যমিক দেবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এই প্রশ্নপত্র তোমরা পর্ষদের টেস্ট পেপারেও পাবে। অর্থাৎ এটা একটা মক পেপার ভেবে তোমরা যদি প্র্যাকটিস করো তোমাদের প্রিপারেশন অনেকটাই এগিয়ে যাবে এবং 100% ওখান থেকে তোমরা উপকৃত হবেই হবে। প্রশ্নগুলো একটু এবং শর্ট প্রশ্নের উত্তরগুলোও বলে যাব আমি, তাই তাড়াতাড়ি করে একটু বলতে হবে, তোমরা ভালো করে খাতায় নোট করে নেবে এবং বড় প্রশ্নগুলো তোমরা ভিডিওটা পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় তুলে নেবে। দেখো, প্রথম প্রশ্ন, এখানে তোমাদের MCQ 15টা থাকবে, যেখানে টিউলিপ ফুলের বেশি উষ্ণতায় ফোটে, কম উষ্ণতায় বুঝে যায় এটি এক প্রকার থার্মোনেস্টি, কারণ উষ্ণতা মানে থার্মো আর ফোটো মানে আলো, কেমো মানে রসায়ন, তাই না? আর মাছে কোন পাখনা দিক পরিবর্তন করে? পুচ্ছ পাখনা দিক পরিবর্তন করে। পৃষ্ঠবক্ষ শ্রোণী পাখনার কাজগুলো এক লাইনে এক একটা করে লিখে রাখবে, কারণ এখান থেকে একটা প্রশ্ন পাবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার অবস্থান করে তাকে বলা হয় টেলোসেন্ট্রিক, টেল মানে প্রান্ত, অর্থাৎ প্রান্তে আছে মানে টেলোসেন্ট্রিক হবে। অ্যাজোটোব্যাক্টর হলো এক প্রকার স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। সর্পগন্ধার বিপন্নতার কারণ হচ্ছে অতি ব্যবহার, আর এই জেনোটাইপটার গ্যামেট উৎপন্ন হবে, চারটি গ্যামেট উৎপন্ন করবে, কারণ এটা দুটো হেটারোজাইগাস আছে, দুটো হলে 2² 2×2 অর্থাৎ চারটি হবে। এটা কীভাবে গ্যামেট নির্ণয় করতে হয় আমার একটা ভিডিও দেওয়া আছে, দেখে নিতে পারো। স্তম্ভ মিলন, দেখো, পাখি হবে শিমুল ফুল, আর বায়ুপরাগী হবে ধান, পতঙ্গ পরাগী হবে আম অর্থাৎ ডিটটা। এবার দেখো, পানীয় জল নাইট্রোজেন বেশি থাকলে যে ব্লু বেবি সিন্ড্রোম রোগটা হয়, গ্রিনহাউস গ্যাস নয় এদের মধ্যে হবে, O3টা গ্রিনহাউস গ্যাস নয় অর্থাৎ ওজোন গ্রিনহাউস নয়, বাকি সবগুলো গ্রিনহাউস গ্যাস। মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ? লম্বা প্রকট গুণ, আর বেঁটে হচ্ছে প্রচ্ছন্ন গুণ, এটা সবাই জানি। বার্তা বিনিময় মৌমাছির নৃত্য, দু ধরনের যে নৃত্য দেখা যায় সেটা হচ্ছে আচরণগত নৃত্য। একটি হটস্পটের নাম করো যা কিছু অংশ কেরালায় আছে, সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা হবে। থ্যালাসেমিয়া রোগীদের অস্থিমজ্জায় ও যকৃতে লোহা জমা হয়ে যায়, এই জন্য ওটা বড় হয়ে যায়। ডাবের জলে থাকে সাইটোকাইনিন হরমোন। এই দেখো, ক্যাপিটালটি স্মলটি, স্মলটি মটর গাছের মধ্যে যে বিষটা হবে সেটা হচ্ছে 50% দীর্ঘ, 50% খর্ব, এইরকম একটা প্রবলেম তোমরা করে রাখবে, কারণ এইরকম প্রশ্ন একটা থাকবেই, প্রতিবারেই থাকে। এবার খ বিভাগ থেকে দেখো, খ বিভাগ থেকে 21টা প্রশ্ন থাকবে, 21টা মধ্যে কিছু এগুলো শূন্যস্থান, ম্যাজদা কলাম ইত্যাদি ইত্যাদি থাকবে, পরপর বলে যাচ্ছি, উত্তরগুলো দেখে নাও। মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে ADH হরমোন। পায়রার লেজের পালককে কে বলে? রেক্ট্রিসিস। ডানার পালককে কী বলে? রেজিমেস, মনে রাখবে। ইস্ট্রোজেন নিঃসৃত হয় ডিম্বাশয় থেকে, এই হরমোন থেকে একটা প্রশ্ন থাকবে। JFM প্রকল্পটি চালু করেন পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি বা আরবাড়ি অরণ্যে। সংকটকালীন হরমোন বলা হয় অ্যাড্রিনালিন এটা, আর কন্যা সন্তান বাবা মা থেকে এক্স ক্রোমোজোম প্রাপ্ত হয়। এবার দেখো, 5টি ট্রু ফলস রয়েছে। ফিলোজফিক জুলজি গ্রন্থটি রচনা করেন চার্লস ডারউইন, এটা ভুল, এটা হবে ল্যামার্ক হচ্ছে সঠিক উত্তর। উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে ন্যাস্টিক চলন বলে, এটা ট্রু আছে। ক্যাকটাস কাক্ষিক মুকুল কাঁটায় পরিণত হয়, এটা কিন্তু ফলস, পাতা হবে না। হ্যাঁ, অক্সিনের প্রভাবে পার্শ্বমুকুল বৃদ্ধি হয়, এটা হচ্ছে ফলস, কারণ সাইটোকাইনিনের প্রভাবে পার্শ্বমুকুল বৃদ্ধি পায়। ঘোড়ার আধুনিক নাম হলো ইকুয়াস, এটা ট্রু। ইতর পরাগযোগের ফলে নতুন উদ্ভিদের বৈশিষ্ট্য হয়, এটা ট্রু। এবার ম্যাজদা কলাম, দেখো, প্রেস বায়োপিয়া হচ্ছে নিকট বদ্ধ দৃষ্টি ত্রুটিপূর্ণ, গ্র্যাপটিং হবে স্টক ও সিয়ন, আর্সেনিক হবে জল দূষণ, কোয়াসার ভেড হবে বৃহৎ কলয়েড সমন্বয়, আর এই ক্রোমোজোম হচ্ছে মহিলাদের ক্রোমোজোম, আর সেন্ট্রোজোম হচ্ছে বেমতন্তু গঠন করে, এইটা হচ্ছে হয়ে গেল। এবার দেখো, 6টা থাকবে যে রকম, যেমন একটি মিশ্র স্নায়ুর নাম হচ্ছে ভেগা স্নায়ু। প্রথম জোড়াটি করে দ্বিতীয় জোড়া, এখানে হবে শস্য ট্রিপ্লয়েড নিউক্লিয়াস থাকে, এটা হবে শস্য। সুন্দরী উদ্ভিদের মূলে কোন ধরনের চলন দেখা যায়, এগুলো দেখে নেবে। CSF হচ্ছে, এটা হচ্ছে বিষদৃশ্য, বাকিগুলো সব হরমোন। আর অভিসারী বিবর্তনকে নির্দেশ করে এমন একটি উদাহরণ হচ্ছে পতঙ্গ, পাখি, বাদুড়, এইদের ডানা যে, সেটা কিন্তু অভিসারী বিবর্তন। তাহলে অপসারী বিবর্তনের উদাহরণটাও মনে রাখবে।
কোন ব্যক্তির কোনো ব্যক্তির দেহের ভারসাম্য রক্ষার সমস্যা হলে মস্তিষ্কের কোন অংশ না লঘু মস্তিষ্ক খুব সহজ প্রশ্ন। পায়রার দৃষ্টিশক্তি প্রখর হয় কেন না পেকটিন থাকে ওখানে। নিচের চারটির মধ্যে কোনটি তিনটির সঙ্গে অন্তর্ভুক্ত? এখানে হবে জল দূষণ, জল দূষণ হলে ইউট্রপিকেশন হয়, ইউট্রপিকেশন হলে অ্যালগাল ব্লুম, তাতে বিওডি কমে যায়। এবার দেখো খ বিভাগে দু মার্কের প্রশ্ন, সেখানে তোমাকে ১২টা করতে হবে। এখানে দু মার্কের প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি দু একটা প্রশ্ন বলে দিচ্ছি খুব ইম্পর্ট্যান্ট। যেমন এখানে দেখো এক সংকর পরীক্ষায় এফ1 জনিত উৎপন্ন মটর গাছ লম্বা হওয়ার কারণ কি? এটা কিন্তু ভালো প্রশ্ন। মানব বিকাশে বার্ধক্য দশায় এই দশা থেকে একটা প্রশ্ন থাকে, কি কি পরিবর্তন হয় উল্লেখ করো। এটা কিন্তু জনন আর দৃষ্টিশক্তির কি পরিবর্তন, এটা কিন্তু ভালো প্রশ্ন। কর্মী মৌমাছির যে কীভাবে খাদ্যের সন্ধান অন্য মৌমাছি জানান দেয়, অর্থাৎ ওয়াকটেল নৃত্য আর দুটো নৃত্য করে রাখবে। অম্লবৃষ্টির ফলাফল কি? হাঁপানি রোগের কারণ এই রোগ থেকে একটা থাকে, এই জন্য হাঁপানিটা এবার ইম্পর্টেন্ট। মায়োপিয়া কাকে বলে, কীভাবে তার দুটি মায়োপিয়া হাইপার মায়োপিয়া দুটো করে রাখবে। মাইক্রোপ্রোপাগেশনের গুরুত্ব, বিবাহের পূর্বে রক্ত পরীক্ষার গুরুত্ব কী, বংশগতি সম্পর্কে মেন্ডেল মটর গাছ নির্বাচন করেছিলেন কেন, পুরুষদের হিমোফিলিয়া বাহক বলা হয় কেন, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন, কারণ দর্শন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মাছের রুই মাছের পটকা কীভাবে উদস্থৈতিক? দেখো আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকে অনেক প্রশ্ন, বড় প্রশ্ন ছোট প্রশ্ন অনেক কমন আছে, তাই না? কিন্তু এ প্রশ্নটা আমার বানানো নয়। রুই মাছের পটকা কীভাবে উদস্থৈতিক ভারসাম্য রক্ষা করে? নিউরনের দুই প্রকার প্রবর্ধকের মধ্যে গঠনগত একটি কার্যগত পার্থক্য লিখো। পিবিআর কিন্তু ইম্পর্টেন্ট শর্ট প্রশ্নের জন্য, টেস্টোস্টেরনটা দেখবে, আর উদ্ভিদের মেটাফেজ এবং অ্যানাফেজ দশা এখানে দু নম্বরে দেওয়া আছে, আমি কিন্তু তিন নম্বরের প্রশ্ন দিয়েছি, চিত্রসহ মেটাফেজ অ্যানাফেজ ভালো করে করবে। দেখো বড় প্রশ্ন দুটো দিয়েছিলাম আমি সাজেশনে, যে বড় প্রশ্নের ছবি সেই ছবি দুটোই আছে, চোখ অক্ষিগোলক এবং প্রতিবর্ত চাপ, এ দুটো ভালো করে করবে, দুটো থেকে 100% কমন পাবে। এবার দেখো চেকার বোর্ডের সাহায্যে এখানে এক সংকর জনন পরীক্ষা আছে, তোমরা দুই সংকরটাও করবে, কারণ গতবার এক সংকর পড়েছে, এবারে দ্বি সংকর পড়বে, এবং যে সূত্রটা পড়েছে এবারে তার আগে পরে সূত্রটা কিন্তু করে রাখবে, অর্থাৎ দ্বি সংকর জননের সূত্রটা ভালো করে করবে। সুন্দরবনের পরিবেশগত নিজের সমস্যাগুলি কী কী হতে পারে? না মিষ্টি জলের সমস্যা, লবণাম্বু উদ্ভিদ সংখ্যা, আর বাঘেদের বারবার লোকালয়ে আসা, এটা কিন্তু ভালো করে করবে, এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেহে জল সংরক্ষণের উদ্দেশ্যে উট কী কী অভিযোজন সন্ধান করে? এটা দু তিন নম্বরের জন্য করে রাখবে, এটা ভালো প্রশ্ন। জীবন সংগ্রামে উক্তিটি ডারউইনের মতবাদ এবারে করে রাখবে, সমসংস্থ সমবৃত্তি অঙ্গও করে রাখবে, এখান থেকে শর্ট প্রশ্ন থাকবে। আর দেখো বর্ণান্ধ দেওয়া আছে, আমি বলেছি তোমাদের বর্ণান্ধ এবং হিমোফিলিয়া দুটোতে করে রাখবে, এই দুটো থেকে বড় প্রশ্ন 100% হবে, আর থ্যালাসেমিয়া থেকে শর্ট প্রশ্ন হবে। জীববৈচিত্র্য হ্রাসের তিনটি প্রধান কারণ উল্লেখ করো, আর বিপন্ন প্রজাতির সংরক্ষণ কেন গুরুত্বপূর্ণ? তারপরে দেখো কোষচক্রের ইন্টারফেস দশার এসের গুরুত্বপূর্ণ, অর্থাৎ সংশ্লেষ দশার গুরুত্ব লিখতে বলেছে, এটা ভালো করে করবে, ইন্টারফেস থেকে শর্ট প্রশ্ন থাকবে। আর মাইটোসিস মিওসিসের পার্থক্য গতবারে পড়ে গেছে, আমি আরে বলছি না। বায়ু দূষণের ফলে মনুষ্য দিয়ে যে সমস্ত অসুবিধা হয় তা উল্লেখ করো, বায়ু দূষণের ফলে মানুষের কী কী সমস্যা হয় বা প্রভাব সেটা করবে। বন্যপ্রাণী সংরক্ষণের দুটি উপায়, এবারে নাইট্রোজেন চক্রের জীবাণুদের ভূমিকা দেওয়া আছে, এটা বড় প্রশ্ন, এটাও করে রাখবে। কিন্তু অগ্রপিটিউটারিকে প্রভুগ্রন্থি বলে কেন? অগ্রপিটিউটারি থেকে তিনটি হরমোনের নাম ও তার একটি করে কাজ, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকটাই বলছি শর্ট প্রশ্ন হিসাবে থাকবে, হটস্পট হতে গেলে কী কী শর্ত পূরণ করে, আর এক্সিটু সংরক্ষণ কাকে বলে? এগুলো আমার সাজেশানের মধ্যে সবই দেওয়া আছে, এগুলো করলে তোমরা 100% কমন পেয়ে যাবে এখান থেকে।